এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত শেখ জৈনক ব্যক্তি পাঁচ অক্ট সালাদ আদায় করে রমজান মাসের সিয়াম পালন করে করে থাকে নফল সিয়াম পালন করে এমন কি থেকে থেকে তাহাজ এর সালাত আদায় করে এমন ব্যক্তিও গোপনে পাপে লিপ্ত তো শেখ আমার প্রশ্ন হচ্ছে উক্ত সেলের কি ইবাদত গুলো কবুল হবে মাশাল জাল্লাহের বারাকাল্লাফি সমানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আল জাও বিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ও বাদ সম্মানিত ভাই আপনার প্রশ্নটা সুন্দর তবে যে ব্যক্তি এতগুলো কাজ করে সেই ব্যক্তির কাছে এত গোপনে এত বেশি পাপ থাকবে বলে সেটা গ্রহণ করা যায় না কারণ আপনার প্রশ্ন হচ্ছে এতগুলো কাজ করার পরে গোপনে পাপে লিপ্ত থাকে। গোপনে পাপে লিপ্ত থাকতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাতাউন ওখায়রুল কাতাই নেতা ওয়াবোন সমস্ত আদম সন্তানই ভুলে আছে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি তওবা করে তাহলে আপনাকে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি এরকম পাপে লিপ্ত থাকে তাহলে তাকে অবশ্যই তওবায় ফিরে আসতে হবে এবং তার পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে অন্যদিকে যদি আপনাকে আর হার্ডলি শক্তভাবে কথা বলা যায় কারণ আল্লাহ নবিসাল্লা লাউ আলাহিসাল্লামকে আল্লাহ ভাহানা হুয়া তালা হুকুম করেছিলেন

যা আপনার প্রতি প্রত্যাদেশ হয়েছে তা আপনি কি করুন আবৃত করুন পড়ুন এবং আপনি প্রতিষ্ঠিত করুন নিশ্চয়ই আপনাকে বিরত রাখে কি থেকে বিরত রাখে অশ্লীল কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা করো আল্লাহ সুবাহন তালা সব জানেন তো আপনি যা করছেন আল রাব্বুল আলামিন সব জানেন সেই জন্য আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আর সালাত মন দিয়ে পড়তে হবে যদি আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন আপনার কাছ থেকে সেই কাজগুলো ছুটে যাবে আর আপনার কাছে যেহেতু গোপনে কঠিন পাপ আছে আপনার সালাত আদায় করছেন আপনার হিসেবে সালাত আপনার জন্য পরিপূর্ণ মাত্রায় গ্রহণ যোগ্য হচ্ছে না কিন্তু আপনার ইবাদত কবুল হবে কিনা হবে সেটা আল্লাহ জানে তবে কোরআন আদিস থেকে বোঝা যায় ইবাদত কবুল হয় আর যখন সে পাপ করে সেই পাপের দরুন যেহেতু পাপ ছড়ছে না ওদিকে আবার বোঝা যায় সে সালাত আদায় করার জায়গায় সে অভিনয় করে পাঁচ অক্ত সালাতে আসে আর যায় অভিনয় করে কারণ কোনো ব্যক্তি যদি ফরজ কথা হচ্ছে আল্লাহ বলছেন ইন্না সালাতে তানহা আনিল ফাশা ইউল মুনকার অবশ্যই সালাত তাকে বিরত রাখবে অশ্লীল এবং মন্দ কার্য থেকে তো যখনই সালাতে তাকে অশ্লীল এবং মন্দকার্য থেকে বিরত রাখছে না মনে রাখতে হবে সেখানে কোনো না কোনো ত্রুটি আছে এর জন্য আল্লাহাবুল আলামিন বলছেন ফকুল তো সাইক ফিরৌর অববকুম ইন অবশ্যই আপনি আল্লাহর প্রতিপালকের দিকে আপনি রুজু হন ফিরে যান আল্লাহ ভাহানা হুয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন সেই জন্য আপনার ইবাদত কবুলের জন্য আপনাকে রুজু হতবে ফিরতে হবে তবাসফার করতে হবে বাকি আল্লাহ ভাহানা হুয়া তালার উপরে ছেড়ে দেন আল্লাহবুল আলামিন সবচেয়ে ভালো জানেন জাজা আল্লাহ